আজকে আমরা নিয়েছি হচ্ছে জলপাই দিয়ে সাগরের মাছ রান্না করব এটা একটা তরকারি হবে টক তরকারি হবে এখন আমি হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিব জলপাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট পিচ জলপাই নিয়েছি জলপাই জলপাইগুলো আমরা দুই পাশ থেকে কেটে নিয়েছি এখন মাছগুলোকে এপিটোপিট করে চার মিনিট ভেজে নিব মাছ ভাজা হয়ে গেলে একই তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর সাথে একটি মাঝারি সাইজের টমেটো কিছু গুঁড়ো মশলা নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া এবং রসুন বাটা মশলাগুলো ভালো মতো মিশিয়ে নিব হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু আবারও নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর আগে থেকে কেটে নেওয়া জলপাইগুলো সামান্য পরিমাণ পানি অ্যাড করে আবারও দুই মিনিটের জন্য আমি মশলার সাথে জলপাইটা সিদ্ধ করে নিব আর মশলাগুলো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব একটু নাড়াচাড়া করে আমি মাছগুলো দিয়ে ঢেকে ঠিক পাঁচ মিনিট আবারও রান্না করি এখন এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি আর ধনিয়া পাতা কষিয়ে দিচ্ছি আমি ঝোল রাখবো আমি নু শুকিয়ে ফেলবো না কারণ এই তরকারিটা টক হয় জার্স অলরেডি আমার জলপাই দিয়ে সাগরের মাছের টক ঝাল রান্না শেষ হয়ে গেছে